6,00,000 টাকা দাম এখন ইনার আগে থেকে আমার সাথে সম্পর্ক শুরুর আগেই প্রায় 15,00,000 টাকা প্লাস লোন আছে, ব্যাংক লোন এনজিও টেনজিও দিয়ে। ইনার কোন ওয়ে নাই যে কোথাও থেকে 6,00,000 টাকা উঠায় সব গাড়ি তিনি দিবে। ওকে এই জিনিসটা আমি বোঝাচ্ছি, ওর আম্মু বোঝাচ্ছে, কিন্তু এই বুঝতেই যাচ্ছে না। ওর বক্তব্য একটাই যে আমার গাড়ি কিনে না দিলে আমি সুইসাইড করবো। এইদিকে ওর পরিবার থেকেও মানিয়ে নিচ্ছে না, ওর পরিবার থেকে ওর আত্মীয় স্বজন পেয়ে দিচ্ছে কথা বলতে। এখন বর্তমানে আমি ছাড়া ওর লাইফে কেউ নেই। যতটুকু মেন্টালি সাপোর্ট বা বুঝ দেওয়ার আমি দিচ্ছি, আমি একা একা দিতে দিতে আর কত দূর। আমি আজকে ফজর নামাজ আগে, ফজরের নামাজের একটু আগে বাইরে গেছি, বাইরে থেকে ডিং দিলাম সকালে 7টার দিক কলেজ যাবি, হচ্ছে যে আগে আগে উঠি 7টার দিক যাওয়া লাগবে, ডিং দিচ্ছি রিসিভ করছিস না। পরে বললাম তাহলে রুমে এসে দেখি এই হচ্ছে ফ্যানের সাথে ঝোল দিচ্ছে, আর এই একটা অন্য পিসায় ঝোল দিচ্ছে। তখন আমি ভাবছি গেছি তো কিছু টাইম হলে কল দিচ্ছি ধরতেছে না, হয়তো সেরকম কিছু হয়নি। ওইভাবে যা জোড়ায় ধরছি, ধরে দেখি হাতটা একদম একা দিছে। তখন হাতের কাছে কিছু পাই নাই, পকেটে লাইট আসছিল, গ্যাস লাইট, গ্যাস লাইট দেওয়া ওই হচ্ছে আপনার অন্যাত আগুন ধরাই দিছি। তখন অন্যাত ফ্যানে দেখেন আগুন ধরাই আছে, অন্যাত আগুন ধরার তারপর আমার হাতে যে জায়গাতে ফোসকা পড়ছে তা যখন পুড়ি হচ্ছে যে নিচে নেমে গেছে, তখন ওই আমার গায়ের উপরে এসে পড়ছে। তখন আমি ওর জোড়াই ধরে নিয়ে নিচে এসে পড়েছি। তখন কি জ্ঞান ছিল না? তখন জ্ঞান ছিল না। এটা কইরি আমি নামাজ পড়তে যাওয়ার সময় না কখন ঘটনা ঘটনাটা? আপনি একসাথে থাকেন না? একসাথে ওই রুমে থাকি আমরা, তো এই রুমে থাকি আমরা, ওই রুমে। ঘটনার সময় আপনি কোথায় ছিলেন? যখন ঘটনার সময় আমি বাইরে আসি, আমি আইসি দেখি ওই বাইরে কি করতে গেছিলেন? নামাজের উদ্দেশ্যে। নামাজের উদ্দেশ্যে নামাজ কি পড়ছিলেন? নামাজ পড়া হয়নি, আমি ফোন দিচ্ছি ফোন ধরে না। পরে আমি ফোন ধরে না, কাহিনী ওই 7টার সময় দিক যাবি জায়গায় দিতে হবে, ওইভাবে তাড়াহুড়া করে আইসি দেখি। নামাজ পড়তে গেলেন, নামাজ পড়তে নামাজ পড়তে এসে পাশে তাকে উঠাবেন, তো নামাজ পড়তে গিয়ে নামাজ না পড়ে ফোন দিলেন? নামাজ তো পড়তে গেলেন, তো নামাজ পড়তে গিয়ে ওকে ফোন দিলেন কেন? আপনি তো নামাজ পড়তে চলে আসবেন, নামাজ পড়তে তো ফোন দিলেন। নামাজ পড়তে যাই আমার ফোন দেওয়া না, কেন মনে হলো যে এখন ফোন দিতে হবে? 7টার সময় উঠতে হবে, এখান থেকে খুবজিপুরে কলেজে যাবে, খুবজিপুর কে এখান থেকে 1-2-5 মিনিট রাস্তা। আপনি মনে হয় আপনি যখন নামাজ পড়তে যান সে কি অবস্থা ছিল? সে ঘুমাচ্ছিল, ঘুমাচ্ছিল। হ্যাঁ আপনি নামাজ পড়তেন মসজিদ কোথায়? পাশে তো মসজিদ, তারপরে কিছু বলা আছে বলেন? কোথায় জামাত কয়টায় জামাত কয়টায় মসজিদে জামাত কোথায় গেছিলেন আপনি? এখানে মিথ্যা কোন কোথায় গেছিলেন?
নামাজের উদ্দেশ্যে বের হয়েছি, হওয়ার পর রিং দিছি যে উঠি তুমি গোসল টোসল করে রান্না বান্না করে এসে চলে যাও, ওই রিং ধরে না। দেখে ওর ফোনে আমি পাঁচবার রিং দিয়েছি। আপনি যে মসজিদে পড়েন, নামাজ পড়েন, কোন মসজিদে নামাজ পড়েন, মসজিদের নাম বলেন এবং জামাতের একুরেট টাইম বলেন। আপনি তো নামাজ পড়েন, অবশ্য নামাজ ব্যক্তি তো জানবে যে নামাজের জামাত কয়টায়। সেটা বলেন, নামাজের জামাত কয়টায়? নামাজের জামাত সাড়ে পাঁচটায়। সাড়ে পাঁচটায় মসজিদে? কোন মসজিদে? আমি নামাজের উদ্দেশ্যে বের হওয়ার পরই এক রিং দিছি, আমি নামাজ পড়ি আসি, খাওয়া দাওয়া করি, আমিও বের হবো। আমি এনএস কলেজে পড়ি, আমি এনএস কলেজে যাবো আর উনি যাবে খুব দিকে কলেজে।